আহিরবাংনা নিউজ শততার সাথে মানবতার স্বার্থে নমস্কার ঠাকুর আপনার নাম কি আমার নাম লক্ষ্মী নিমনদর আপনার বয়স কত বয়স আমি ভুলতে গেছি মনে ও ঠিক আছে আপনি কত বছর ধরে এখানে রয়েছেন এইখানে এসে তো পরাই যখনই এসে গন্ডগোল হয়েছিল তখন আসি ওকে ওকে আপনার এলাকা উন্নয়ন হয়েছে না রায় আপনি কত বছর ধরে এই দশ নম্বর ওয়ার্ডে রয়েছেন এই বছর হবে আপনি কি করেন এখন তো বয়স হয়ে গেছে এখন কিছু করি না আগে অতীতে করতেন আমি একটা প্রাইভেট কাজ করতাম আপনার এলাকায় উন্নয়ন হয়েছে হ্যাঁ আমি যা আসার পরে বহু উন্নতি হয়েছে ড্রেন হয়েছে জলের কল ভালো টাইম হয়েছে উন্নতি হয়েছে লাইট দিয়েছে ভালো সবই আছে কয়েকদিন পর লোকসভা নির্বাচন নিশ্চয়ই ভোট দেবেন হ্যাঁ নিশ্চয়ই দেবো নতুন সরকারের কাছে আপনাদের নতুন কি চাপ পাওয়া আছে এই সরকার তো আমাদের রাজ্য সরকার ঠিক আছে সেন্ট্রাল গভর্নমেন্টে যা দিচ্ছে চাপ সে তো নার্ভিস সাপেও ঠিক গেছে আমাদের মতন খেতে খাওয়া মানুষ গ্যাস কিনতে ফুরিয়ে যাচ্ছে পয়সা হাজার টাকা নশো টাকা এই তেলের দাম বেড়ে যাচ্ছে সবই তো বাড়ছে কী হচ্ছে জি এই কী হচ্ছে তাদের দাম বাড়ছে কেন বলছে সরকার বাড়িয়েছে কোন সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট এই তো হচ্ছে তার মানে কেন্দ্রে যে সরকার আছে সেই সরকারে আপনারা পতন চান হ্যাঁ নিশ্চয়ই তো একশো আর নতুন সরকার যারা আসবে তাদের কাছে আপনাদের কি চাওয়া পাওয়া আছে যে যেমন খাই দেখা মনে ভালো থাকে যেমনি জিনিসপত্রের দাম কমে গ্যাসের দাম কমে ক্যারাসিন তেল পাচ্ছি না লাইট হবে তেল নেই কেন কম কমিয়ে দিয়েছে দাম বেড়ে যাচ্ছে তেল কমে যাচ্ছে দাম বেড়ে যাচ্ছে এই সরকার না থাকলে কী হয়েছে এনার পুরোনো বাসিন্দা প্রায় চৌষট্টি বছর বয়স ইনি বলতেন যে কেন্দ্র সরকারের যেভাবে দিন দিন তেলের দাম গ্যাসের দাম বাড়াচ্ছে সেখানে সাধারণ খেটে খাওয়া মানুষ খুবই বিপদে পড়েছে যাতে অতি শীত্তর সত্তর কেন্দ্রে এই সরকারের পতন হোক এবং কেন্দ্রে নতুন এক সরকার গড়ুক যারা জনসাধারণের জন্য খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ায় ধন্যবাদ এরা বাংলা নিউজের সাথে নমস্কার এরা বাংলা নিউজে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা চলে এসেছি এসেছি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে কাছাপাড়া পৌরসভা অন্তর্গত দশ নম্বর ওয়ার্ডে আমরা এখন কথা বলবো এই এলাকার প্রবীণ এক ভদ্রলোকের সাথে শুনিনি তার কথা আপনার নাম কি ননীগোপাল সরকার আপনার বয়স কত নব্বই উপরে হয়ে গেছে আমাদের সাথে রয়েছেন ননীগোপাল সরকার যার বয়স নব্বই বছর মানে মানে একশোর কোঠায় ছুঁই ছুঁই এমন এক বয়স্ক বৃদ্ধার সাথে আমরা কথা বলবো তিনি দেখে এসেছেন বহুদিন কয়েক প্রজন্ম তার সাথে কথা বলবো এই এলাকা উন্নয়ন সম্পর্কে আপনার এখানে উন্নয়ন কেমন হয়েছে হ্যাঁ আপনার এখানে উন্নয়ন কেমন হয়েছে উন্নয়ন হ্যাঁ এলাকা রাস্তাঘাট জল সব ঠিক হয়েছে আমার ছেলে ওই আপনি আপনি কেমন দেখছেন এলাকার রাস্তাঘাট ভালো আছে আগের সে ভালো হয়েছে জল হ্যাঁ স্বাস্থ্য পরিষেবা পাচ্ছেন হ্যাঁ আপনি কি কাজ করতেন পেশায় কি করতাম মানে আপনি কেন্দ্রীয় সরকারের কর্মচারী ছিলেন দিন দিন তো গ্যাসের দাম বাড়ছে পেনশন পাচ্ছেন ঠিক আছে খুব ভালো খুব ভালো গ্যাসের দাম তো বাড়ছে গ্যাস রান্নার গ্যাসের দাম আপনি বলুন রান্নার গ্যাসের দাম তো বাড়ছে আপনার কি কি বলবেন এই এই বিষয় নিয়ে কমলে ভালো না বাড়লে ভালো কমলে কি ভালো হয় বাড়লে কি কী বলবো ঠিক আছে ওনার বক্তব্য অনুযায়ী কেন্দ্র সরকারের নীতি অনুযায়ী যে গ্যাসের দাম দিন দিন বাড়ছে তা যেন কমে যায় হ্যাঁ বলুন প্রথম কথা হয়েছে কি যে এই এত বছর যাবৎ ই করছি এইবারে যারা নাকি এখানকার ইয়ে হয়েছিল তারা অনেক উন্নতি করেছে আমরা খুব ভালো আছি এইটুকুই আপনাকে বললাম নব্বই নব্বই বছর এই বৃদ্ধ ভদ্রলোক বললেন বর্তমান যে সরকার আছে তা তাদের কাজকর্মে তিনি খুবই সন্তুষ্ট আগের থেকে অনেক বেশি উন্নতি এই এলাকার হয়েছে এবং মানুষেরা উপকৃত হয়েছে ধন্যবাদ আপনার সাথে কথা বলে আমরা এরা বাংলা নিউজ থেকে এসেছি Subscribe for more information and news, and click the bell icon for notifications.